গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সোমবার, এক পুজো আছে। সকালবেলাতে স্নান করে পুজোটা করে নিয়েছি, আর আজকে না মেয়ের পরীক্ষাও আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। আজকে দ্বিতীয় দিন। আর এই যে 4 পিস মাছ আছে, আর 2 পিস ডিমটা, 2 পিস ডিম সিদ্ধ করে নিয়েছি। 4 পিস মাছের মুড়ো যে 2 পিস আছে, ওটা টমেটোর চচ্চড়িতে দিয়ে দেবো। মানে টমেটোর ঝাল, যেটা কাঁচা টমেটোর ঝাল, কাঁচা টমেটোর ঝাল দিয়ে একটু ছোটো মাছ দিয়ে হয় না, দারুণ খেতে লাগে। চুনো মাছ, মানে ছোটো ছোটো মাছ, যেটা শুধু ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো মেয়ে ভাত খেয়ে কখনোই যায় না, মানে কখনোই আমার কোনো দিনই যায়নি। তো আজকে বললো চিংড়ি আর দই খেয়ে যাবো। সেই হিসাবে রান্নাটা সবটাই করে যাচ্ছি, যেহেতু পুজো টুজো হয়ে গেছে, পড়ানো নেই, রান্নাটা করে যাবো স্কুলে। আর বন্ধুদের সঙ্গে আজকে আড্ডা মারবো সারাদিন। শনিবার দিয়ে চলে এসেছিলাম, খারাপ লাগছিলো, বন্ধুরা ছাড়তে চাইছিলো না। একটু গল্প করবে, আড্ডা মারবে, হই করবে, এই তো শেষ বছর। এরপর তো যে যার কে কোন কলেজে ভর্তি হয়ে যাবে তার তো নেই ঠিক, আর দেখা হবে কি না হবে। মেয়ে এই বয়সের বন্ধু মানে মেয়েদের বন্ধুত্বই বন্ধুত্ব, মেয়েদের সঙ্গে মেয়েদের বন্ধুত্ব, আর মায়েদের সঙ্গে মায়ের বন্ধুত্ব। আর কটা দিন এবার আছি। যাই হোক, চিনিটা ধুয়ে দিলাম, এটা সেই পাতা চিড়ে বলে, এক্ষুনি ভিজে যাবে। আর ঢেঁকি চিড়ে হলে একটু ভিজতে টাইম লাগে, তো ঢেঁকি চিড়েটা কিনে নিই, পাতা চিড়েটাই কিনেছি তাড়াতাড়ির সময়ে। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কাঁচা টমেটোর ঝাল আর ফুলকপির দিয়ে ডিম দিয়ে তরকারি মোটামুটি হয়ে গেছে। একটু নুন মাখিয়ে দিলে আরও সুন্দর হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমি দই দিয়ে একটু খেয়ে চলে যাবে। চলুন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখা হচ্ছে একদম পরীক্ষার হলে। এই যো মেয়েরা যাচ্ছে, চিনতেই পাচ্ছেন, আর বন্ধুরা সব এই যো অপেক্ষা করছে আমার জন্য। মেয়ে ভেতরে ঢুকেও গেছে। বলুন, কিছু বলবেন? এই যে আমরা সবাই মিলে বড় কাছেরই চলে এসেছি। ওইখান থেকে বড় কাছেরই একটুখানি, একদম একটা ভ্যানে উঠলাম, মাত্র 10 টাকা করে ভাড়া নিল, একদম সোজা বড় কাছেরই। এই যে আমরা চারজন, ওরা তিনজন আর আমি তো আছেই, বুঝতেই পাচ্ছেন, চারজনে মিলে চলে এসেছি। আমার অতটা ইচ্ছা ছিল না এদের জন্যে আসা, তবে একটা সমস্যা হচ্ছে কি জানেন তো, ব্যাগটা কোথায় রাখবে বলে। তা আমি ক্যামেরাম্যান তো আছি ব্যাগটা পাওয়ার জন্যে, তো ওদের কাছে সব ব্যাগ কটা আমি নিয়ে নিলাম। ব্যাগটা নিলে কি হবে বলুন তো, এই মন্দিরে উঠতে পারবো না, আর মন্দিরে উঠতে গেলে ব্যাগটা নিয়ে উঠলে হবে না। মন্দিরে অনেক সময় ছিনতাই হয়ে যায়, ব্যাগ প্যাগ কেটে ফেটে নিয়ে নেয়, ভীষণ ভিড় হয়। তো তবে যদিও আজকে সোমবার, অত ভিড়ের এ নেই, ভিড়ের প্রকোপটা নেই, মঙ্গলবার শনিবার একটু ভিড়টা হয়। আর আজ যেহেতু সোমবার, তবে একটু একটু ভিড় থাকে, এখন মোটামুটি হালকাই আছে, ভিড় সেরকম নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে সব গন্ডি দিচ্ছে, এখানে ছেলে মেয়ে সবাই মানত করে, গন্ডি দেয়। আর এই সব দোকানগুলো খুলে গেছে, সব পুজোর সামগ্রী। স্টেশনারি দোকানগুলো খুব কম খুলেছে, আমাদের সকাল সকাল চলে এসেছি, তবে যতটা যত বেলা হবে তত কিন্তু ভিড়টা হবে। আর এই যে বাবা বড় কাছের গায়ে দেখেছেন তো, সাজা সাদা কাগজ একদম ভর্তি, একদম জামার মতো পড়ে আছে। এই যে আমাদের বন্ধুরা চলেছে, সবাই কিন্তু তিন পাক ঘুরছে, সবাইকে তিন পাক ঘুরতে হয়, দেখেছেন তো। আস্তে আস্তে যত বেলা যাচ্ছে তত কিন্তু ভিড়টা বেশি হচ্ছে। আমি ভেবেছিলাম একবার ক্যামেরাটা নিয়ে ভেতরে যাব, কিন্তু এখন দেখছি একটু অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, ভেতরে মোটেই যাওয়া যাবে না। যাই হোক, আপনাদের এই যে দেখেছেন ভালোই ভিড় হচ্ছে। আপনাদের ওই এটা বলি, যেটা হচ্ছে বাবা বড় কাছের গায়ে যে এত কাগজ জড়ানো, সবাই যে যার মনস্কামনা লিখে আর বাবা বড় কাছের কাছে সঁপে দেয়। আর কি জানেন তো, বাবা বড় কাছের মনস্কামনা পূর্ণও করেন। এই যে কাগজগুলো দিয়ে যায় না, সত্যি সত্যিই মনে হচ্ছে একবার করে পড়ে নেয় মা বাবা বড় কাছারই, পড়ে কিন্তু তার মনস্কামনা পূর্ণ করে। বেশিরভাগ মনস্কামনা সবাইয়েরই পূর্ণ হয়। আর এই যে আমার ব্যাগগুলো দেখুন, এই যে সব ব্যাগগুলো নিয়ে কাঁধে করে ধরে দাঁড়িয়ে আছি।
এই যে এখানে যে শুধু ছেলে মেয়ে হলে যে সবাই গণ্ডি দেয় মানত করে তা নয়, আপনার যেটা মনে হবে যা মনে হবে চাকরির জন্য ফেল পাস যা ইচ্ছে, শুধু ছেলে হয়ে না আপনার যা মনের কামনা যা দুঃখ কষ্ট বাবাকে লিখে এই কাগজে করে লিখে এখানে জানান দিতে পারেন। বাবা কিন্তু সত্যি সত্যি মনে একটা করে কাগজ খুলে পড়েন আর তার মনস্কামনা পূর্ণ করেন, এ বহু প্রমাণিত আছে। যাই হোক আমরা আমাদের এবারে স্কুলে যেতে হবে, আমরা এক জায়গায় খেতেও বসে গেছি, হয়তো বড় রেস্টুরেন্ট নয় আর খুব একটা ভালো ব্যবস্থা নেই, তবে কিন্তু মোটামুটি সব রকম ব্যবস্থা আছে, হাত ধোয়ার একটা মেশিনও আছে আর ভালোই লোকজন, এখান থেকে দুটো ঘর পাশাপাশি আছে বেশ বড় বড় ঘর, সব রকম খাওয়ার ব্যবস্থা আছে, মিষ্টি থেকে চা থেকে দই থেকে কচুরি থেকে পরোটা থেকে মুড়ি থেকে ভাত থেকে যা খুঁজবেন অসুবিধা নেই। নিরামিষের ব্যাপার আছে, নিরামিষ তো বড় বা বেশিরভাগ বড় কাছে তেলে সবাই নিরামিষই খায়। এই যে আমরা কচুরি ডাল আর আলুর দম নিয়েছি, ওপরে তবে কিন্তু পাশের দোকানটাও বেশ খারাপ নয়, অনেক কিছু দেখেছেন কত মূর্তি কি ভালো লাগছে। চলুন এবার একটু পার্কের দিকে ঘুরে আর একদম পরীক্ষা সেন্টারে চলে যাব, আর টাইম নেই বেশি, এতটা রাস্তা বা যেতে হবে, গাড়ি পাওয়ার ব্যাপার আছে, তো চলুন পার্কটা একটু ঘুরে নিই। এই যো দেখেছেন হরিণ, হরিণের বাচ্চা একদম বন জঙ্গলে একদম সাঁটা হয়ে গেছে, বন জঙ্গলগুলো ছিঁড়ে পরিষ্কার করে দিলে তবে দেখা যাবে। এখানে আবার হাতি আর হাতির বাচ্চা, মা বাচ্চাকে গার্ড করে করে নিয়ে যাচ্ছে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে এই বড়ো কাচারির পুকুরটা দেখেছেন তো, এখানে সবাই স্নান করে, স্নান করে তবে গণ্ডি দেয়, হাত পা ধুয়ে পুজো দিতে যায়, এখানে সবাই নামবেই মোটামুটি, অন্তত হাত পা ধুতে নামবেই। আমরা বহুবার ছোটোবেলায় এসে ভোরবেলা এসে চা স্নান করে তবে পুজো দিয়েছি, এখন আর সেটি হয় না, এখন সংসার ধর্ম হয়ে গিয়ে সব ভুলে গেছি। চলুন পার্কের রাস্তা দিয়ে এবার এগিয়ে যাই, আর দেরি করা যাবে না। যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, এই যে হাতির লেজটা আবার কালার করেছে আমার চুলের মতন দেখেছেন তো। যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন, আজকের মতো টাটা বাই বাই।